ক্লাস টুয়েলভ তোমাদের শালাই কম্পেয়ার দিয়ে শুরু হয়েছিল, বেশ খানিকটা হয়েছে। ফার্স্ট দুটো স্ট্যান্জা আমাদের পড়াও হয়ে গেছে, আজকে আমি থার্ড স্ট্যান্জাতে শুরু করছি। আর এর আগের যেটা ছিল ফার্স্ট স্ট্যান্জাতে ছিল দ্যাট দ্য পোয়েট ইজ কম্পেয়ারিং হিজ ফ্রেন্ডস বিউটি টু নেচার ন্যাচারাল ফেনোমেনা, অ্যান্ড দিস কন্টিনিউজ অলসো ইন দ্য সেকেন্ড স্ট্যান্জা, অ্যান্ড দেয়ার ইজ আ লাইন দ্যাট এভরিথিং ইজ has to surrender before time, before the decay, because everything has to be decayed. Prottekta jinisheri ekta khoy ache, it may be by chance or by natural course or by natural phenomenon or natural calamity may be there. Eta chilo dutto stanza. In the third stanza the poet says, but thy eternal summer shall not fade. Thy means the poet's friends. Friends' beauty, eternal summer. Summer also says warmth. Summer indicates that is positiveness. Because of this context is in England, and there this is a cold climate country, so their summer revives everything. So eternal summer means tomar ei sundor dikta, your positiveness, your positive aspect, your beauty shall not fade, that will not be dimmed, that will not be decayed, nor lose possession of that fear thou owest. You possess fairness. নট ফেয়ারনেস বাইরের যে ফর্সা বা ফেয়ারনেস সেটা নয়, কিন্তু তোমার এই বিউটিটা, বিউটি ফেয়ার মিন্স হেয়ার ইন্ডিকেটস বিউটি, দ্যাট ফেয়ার দ্য ওটস, দ্য বিউটি দ্যাট বিলংস টু ইউ উইল নট বি ফেডেড, ন এটাও হারিয়ে যাবে না, এটাও লস পজিশন হবে না, এটা তোমার, তুমি যেটা পজেস করছো, তুমি মানে দ্য ফ্রেন্ডস, দ্য পোয়েটস ফ্রেন্ড, তার বিউটির কথা বলছে, হিজ বিউটি ইজ ইন্ডিকেটেড, নট শ্যাল ডেথ ব্র্যাক দাউ ওয়ান্ডারেস্ট ইন হিজ শেড। অ্যাকচুয়ালি ডেথ ইজ হেয়ার পার্সোনিফাইড, ডেথ মৃত্যু সে যেন একজন পার্সন, আমরাও যেটা আমাদের পুরাণে আছে বা আমাদের যে হিন্দু পুরাণের কথা আমরা ভাবি, সেখানেও আমরা বলি যমদূতের কথা বলি, যেখানে মৃত্যুকে নিয়ে যাচ্ছে। ইন দিস কন্টেক্সট প্লুটো দ্য গ্রিক গড, দ্য গড অফ ডেথ ইজ রেফার্ড টু হেয়ার। তো দ্যাট পার্সন, দ্যাট রিপ্রেজেন্টেটিভ অফ ডেথ ক্যান নট ব্র্যাগ ইউ, ক্যান নট স্ন্যাচ ইউ ফ্রম লাইফ। ওয়ান্ডারেস্ট ইন হিস সাইড, সেড তার তার ডার্কনেস, ভয়েড যেটা হচ্ছে আমরা বলি, আমরা জানি না, উই ডু নট নো হোয়াট ইজ আফটার আওয়ার ডেথ, কিন্তু সবটাই হয়তো ইমাজিনেশন, সবটাই হয়তো কল্পনা, যে এরপরে হয়তো অন্ধকার, এখানে হেল না হেভেন সেটাও আমরা জানি না। কিন্তু এখানে কবি সেটাকে, এই লাইফটাকে তিনি সেলিব্রেট করা করতে বলছেন, সেলিব্রেশন অফ লাইফ ইজ হেয়ার। এখানে বলা নেই কোথাও যে মৃত্যুর পরে আরও শান্তি পাবে, আরও ভালো কিছু হবে, সেটা নয়। এখানে কিন্তু ডেথকে একটা নেগেটিভ অ্যাসপেক্ট থেকেই দেখানো হয়েছে, বা কবি দেখিয়েছেন যেটা, যে তোমাকে ডেথও কখনও তোমাকে নিয়ে যেতে পারবে না তার ওই অন্ধকার জগতে, তার ওই মানে ভয়েড একটা, যেটা এমটিনেস, যেটা খারাপ দিক সেখানে। When in eternal lines to time thou growest, তো কীভাবে, হাউ ইজ ইট পসিবল, কীভাবে এটা সম্ভব যে কোনো কিছুতেই ফ্রেন্ডস বিউটি শেষ হয়ে যাবে না, ডেকে হবে না, নষ্ট হয়ে যাবে না, তো কীভাবে এটা সম্ভব? থ্রু লাইন্স, থ্রু দিস ভার্স, এই এখানে এতক্ষণ, প্রথম থেকে এতক্ষণ অবধি কবি পোয়েট বারবার ফ্রেন্ডের বিউটির কথা বলছেন। আমরা ভাবছি অবশ্যই লাভ, দিস কামস আউট অফ লাভ টু হিজ ফ্রেন্ড, কিন্তু অ্যাট লাস্ট কি শেষে গিয়ে কি হচ্ছে, লাভ অফ আর্ট, লাভ অফ ভার্স, লাভ অফ ক্রিয়েটিভিটি, লাভ অফ হিজ ওন ক্রিয়েশন, সেটাই কিন্তু বড় হয়ে দাঁড়াচ্ছে। এতক্ষণ অবধি ফ্রেন্ডের কথা উনি বলছেন, যে যেন ফ্রেন্ডের বিউটিকে উনি এস্টাবলিশ করতে চান, বাট
হাউ থ্রু হিজ ওন ভার্স, থ্রু হিজ ওন ক্রিয়েশন। এখানেই একজন স্রষ্টা, একজন ক্রিয়েটর, শেক্সপিয়ার দ্য পোয়েট ইজ আ ক্রিয়েটর হেয়ার, অ্যান্ড হেয়ার ইজ দ্য লাভ অফ ক্রিয়েশন ইজ এক্সপ্রেসড। এখানে তার যে ক্রিয়েশনের প্রতি, তার সৃষ্টির প্রতি যে ভালোবাসা, তার সৃষ্টির প্রতি যে কনফিডেন্স, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যে ইউ উইল লিভ থ্রু দিস লাইন্স, থ্রু দিস ভার্স, থ্রু মাই ক্রিয়েশন। So long as men can breathe or eyes can see, যতদিন মানুষ দেখতে পাবে, যতদিন মানুষ শ্বাস নেবে, till civilization will nourish or will flourish on this earth, যতদিন সভ্যতা বেঁচে থাকবে, মানুষ শ্বাস নিচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে, মানে সিভিলাইজেশন উইল কন্টিনিউ। তো যতদিন অবধি এখানে এই পৃথিবীতে, যতদিন সিভিলাইজেশনটা টিকে থাকবে, সো লং লিভস দিস, ততদিন বেঁচে থাকবে আমার কবিতা, দিস গিভস লাইফ টু দি। আর তার মধ্যে দিয়েই তুমি প্রাণ পাবে, তার মধ্যে দিয়েই তুমি বেঁচে থাকবে, তুমি মিন্স দ্য পোয়েটস ফ্রেন্ড। তাহলে এই যে লাস্ট কাপলেটটাতে, এবং লাস্ট কাপলেট শুধু না, আমি বলবো থার্ড স্ট্যান্সার লাস্ট লাইন থেকে, এভাবেই কিন্তু কবি নিজের কথা, নিজের ক্রিয়েশনের কথা, নিজের আর্টের কথা, নিজের পোয়েমের কথা বলতে শুরু করেছেন। এবার এই যেহেতু এই ফ্রেমের মধ্যে ধরা রয়েছে, কোন ফ্রেমে ধরা রয়েছে, না এই পোয়েমের ফ্রেমের মধ্যে কবির যে ফ্রেন্ডের প্রতি ভালোবাসা, লাভ, সেটা যেমন ধরা রয়েছে, তার বিউটিটা ধরা রয়েছে, এবং এটা চিরদিন হবে। এবং সত্যি দেখো, কবি কিন্তু খুব একটা ভুল ভবিষ্যৎবাণী করেননি। আজও 400-500 বছর বাদেও আমরা যখন এই কবিতাটা পড়ছি, বা এর পরেও যখন পড়া হবে, বারবার কিন্তু সেই রেফারেন্স আসবে, পোয়েটের ফ্রেন্ডসের ফ্রেন্ডের রেফারেন্স কিন্তু এখানেও আসবে। তো এই পুরো সনেটটাতেই হচ্ছে সেলিব্রেশন অফ বিউটি, সেলিব্রেশন অফ লাইফ, কিন্তু লাস্টে গিয়ে হচ্ছে সেলিব্রেশন অফ আর্ট, সেলিব্রেশন অফ ক্রিয়েশন, সেলিব্রেশন অফ ভার্স, যার মধ্যে দিয়ে একজন স্রষ্টা বেঁচে থাকেন, যেটাকে যেটা আর্ট, যেটা সেই সেই ভার্সটা, সেটার কিন্তু কোনো ক্ষয় নেই, সেটা কিন্তু জনমানসে, মানে ইতিহাস, সেটাকে ইতিহাস যেটা ধরে রাখতে পারে, ইতিহাস যেটা ধরে রাখে, সেটার তো কোনো ক্ষয় হয় না। তো এরকমভাবেই হিস্ট্রি ইজ ক্রিয়েটেড, এভাবেই ইতিহাস সত্যি সৃষ্টি হয়। তো এই ছিল আমাদের পুরো পোয়েমটা, শ্যাল আই কম্পেয়ার দি। এই রেফারেন্সে আমি আর একটা পোয়েমের কথা তোমাদের বলবো, সেটা কিটসের ওড অন এ গ্রেশিয়ান আর্ন। সেখানেও একটা আর্ট কীভাবে বেঁচে থাকে, একটা আর্ন, একটা ভাসের মতো, যেখানে কিন্তু ভাস নয়, শেপটা হচ্ছে বড় ভাসের মতো, মৃত্যুর পর সেখানে সেই ছাইটা রাখা হয়, সেগুলো, সেটা হচ্ছে আর্ন। তো তাতে বিভিন্ন রকম আর্টের কাল আঁকা রয়েছে, কোথাও একজন লাভার টু লাভার অ্যান্ড বিলাভেডের একটা সিন রয়েছে, কোথাও একজন বাঁশি বাদক, সে তার ফ্লুটে ফু দিচ্ছে, সে সুন্দর সুর একটা বেরোচ্ছে, সেটা রয়েছে। তো এইভাবে ফোর অর ফাইভ স্ট্যান্ডার্স পোয়েম, তো সেখানে পুরোটাই কবি ওই আর্টের কথা বলছেন, ওই আর্নের কথা বলছেন কিডস, এবং শেষে গিয়ে বলছেন বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি। তো কোথায় সত্যটা, কোথায় সত্যিটা হচ্ছে এই আর্টের মধ্যে, এই সৃষ্টির মধ্যে, এবং সেই সৌন্দর্য, সেই সত্যিটাই কিন্তু ধরে থাকে, এবং বারবার এটা আমাদের বিভিন্ন পোয়েট, বিভিন্ন ক্রিয়েটাররা বলেছেন, এবং এখানেই শেক্সপিয়ারের কথাটাও একই রকমভাবে আমরা পাচ্ছি। তো যাই হোক, তোমরা কবিতাটা পুরোটা, পোয়েমটা পড়ে দেখো, আগের ক্লাসগুলোতেও বলেছি যেটা, সেটা করে দেখো, কোনো অসুবিধে হলে তোমরা আমায় জানিও, অ্যান্ড টেক কেয়ার।